দিবস নিশি গণনাথ প্রার্থনা করে জগন্নাথ, দিবস নিশি গণনাথ প্রার্থনা করে জগন্নাথ। মুকতি পথিয়া মুক্তি দেলে থরে মণিমা হে, মুকতি পথিয়া মুক্তি দেলে থরে তবাশ্রিত প্রাণ হইব কৃত জগন্নাথ হে নাথ মো প্রাণ নাথ জগন্নাথ হে। যে যেউ ভাবে তোমাকে ডাকুছি সেইভাবে তার সাহা হেউছ জগন্নাথ হে নাথ মো প্রাণ নাথ জগন্নাথ হে। জয় জগন্নাথ। অবসর পরে কেমতি কটুছি ঘরে সেই কার্যক্রমে আজ আমি পৌঁছিছু কলাহাণ্ডি জেলার ভবানীপাটনা ঠার 27 কিলোমিটর দূর তেন্তুলপড়া গ্রাম কলম পঞ্চায়েতর শ্রী গণনাথ প্রধান ঘরে। শ্রীযুক্ত গণনাথ প্রধান বয়স 72 বর্ষ, জন্ম 72 বর্ষ মানে পাখাপাখি স্বাধীনতা অল্প সময় পরে জন্ম, অল্প দিন অল্প বয়স পরে জন্ম হয়েছেন। আজ পাস করছেন ম্যাট্রিকুলেশন 70 মশিয়ার, কিন্তু চাকরি করিনা। 9000 ঊর্ধ্ব কবিতা লিখেছেন কিন্তু বই প্রকাশ নেই নি। সরকার কেবল তাঁকু গোটিয়ে কলার প্রোৎসাহন দিয়েছেন, মাসিক ভত্তা কিছু দৌঁছেন এবং চাষের মধ্য বহু পুরস্কৃত হয়েছেন। সেই গণনাথ প্রধান আমার কার্যক্রম আজ সুযোগ স্বাগত করছু। নমস্কার গণনাথ বাবু, আপনার তো আমি যেমন কহিলু আমার দর্শক মানুষ কহিলু যে আপনার জন সফল চাষী হিসাবে প্রতিষ্ঠা লাভ করছেন, জন সফল কবি হিসাবে আপনার কহিবা অনুসারে 9000 কবিতা লিখেছেন। আপন প্রথমে আমি কহিবা যে চাষ হিসাবে আপনার কেমতি প্রথমে আপনার আগ্রহ হল? মু ছকলা ঠু গীতটা লিখি আসিলি, ম্যাট্রিক কলা পরে ঘরে রহি চাষ লিপ্ত রহিলি। আপনার 70 মশিয়ার পাস কলে কিন্তু চাকরি কলে নাই, কাহিঁকি চাকরি কলে নাই? নাই চিন্তাধারা থিলা মু কবিতা কবি কবি হেবি। আচ্ছা, সার্ভিস কলে যেউ জেলারে সার্ভিস করিবি বা সেই ব্লক বা সেই গ্রাম বা সেই পঞ্চায়েত লোক জানিবি, কবি সমস্তে জানিবে। চাষ চাষরে কোন কেমতি আগ্রহ প্রকাশ কলে? দেখন্তু চাষরে আমার জে জে পপ রখিছিলে কিলোস পপ, এতিকি বেলে মু খন্ডে জমিন কিনিছিলি 3 একর 34 ডিসমিল নদী খণ্ডে তেল নদী খণ্ডে। সেই জমিরে আমি এই প্রক্রিয়া আমি এই প্রকার চাষ করলু যে খরাদিন আমি ঝাড়ি চাষ করেছিল, তারপরে ঝাড়ি হয়েগল আমার 70 ফুটি 14 মান ঝাড়ি বুড়িছিল, 70 ফুটি ঝাড়ি হয়েগল, ঝাড়ি কাটি করি 77 মশিয়ারে ঝাড়ি কাটি করে আমি ধান রুইছু, ধান আঁঠু হয়েছি 77 মাস সালর বন্যা আসিগাল, কষ্ট করে গেল। তারপরে চিন্তাধারা হল ইয়াপরে কোণ করি বাদাম চাষ করি, বাপা কহিলি বাপা বঞ্চিত বাদাম চাষ কর, বাদাম চাষ যেতবে করা হল আমার বিএলডব্লু থিলে নি তেলন ঝাকর মালিকর, বাদাম কিনি আসু মো সান ভাই গণেশচন্দ্র প্রধান স্বর্গত গণেশচন্দ্র প্রধান কিনি আসু এই পড়োশী গাঁ তুর্পি গাঁরে ভেটলে কহিলে কোণ নেউ আমি কহিল চেরগা লক্ষ্মী পূজার গজলক্ষ্মী পূজার আমি মুফুলি ভাজি করে বিক্রি করি। সে কহিলে পূর্ববান পশ্চিম দেলে তেঁতুলি পড়া গোতিয়া কেবে হলে বেপার করিবে না কোণ করবে কুহতু, মু কহিল আজ্ঞা রুই হ্যাঁ তাহলে মো ডিডিওকে আনুছি ডিওকে মধ্যে আনুছি আপনার সার ফার দেবে, মু কহিল আম ক্ষেত্রে কৌশি সার দরকার করবে যেহেতু পটু নাই নাই হলে বি আপনার কহিবে সেটু আমি রইল। সতকে সত 3-4 দিন ভিতরে আমার ডিডিওকে এবং ডিওকে ধরি পাকি আসলে আমি ক্ষেত্রে অছু, তারপরে আমি ডকাইলে সান ভাই আসলে আজ্ঞা মানুষ নেলা, নেলা পরে চাষ দেখি দেলে খুশি আমি চাষ করছি। তারপরে কহিলে আউ চাষ করিবে আজ্ঞা বাদাম কিনি নি পারু রেট অছে মু দেবি কহিলে, ডিডিও কহিলে মু দেবি, শাস্ত্রী ডিও থিলে সে কহিলে মু দেবি, আমি হ্যাঁ 3 বেগ কি 10 বেগ দেলে সেই বলি সুপার পটাশ ডিএপি ইত্যাদি জিনিস দেলে আমি চাষ করে দেব। সেইটু এই অঞ্চল লোক সমস্তে চাষ কলে। আজ কলাহাণ্ডি জেলার আপনার বাদাম কোন চিনা বাদাম কোন চিনা বাদাম অনেক চাষ কোন তারপরে কপা কপা কোন তারপরে কটন চাষ, কটন চাষটা সেই 77 মশিয়ারে একা মু স্টার্টিং করেছিল, এফসিইউ 5 কপা করেছিল কটন করেছিল যার কি বিক্রয় ছিল
1160 ଆମ ଗାଁର ସେ ଦେହାନ୍ତ ହେଇଗଲାଣି ଭକ୍ତ ଭକ୍ତରାମ ପ୍ରଧାନ ବୋଲି ସେ ଆଗପଡ଼ାର ସେ କରିଥିଲା ଯେ କେ କପା ଯେନ୍ଟାକି 300 ଥିଲା କ୍ୱିଣ୍ଟାଲ ମୁଇଁ କରିଥିଲି 1100 ବାଲା 1.5 କ୍ୱିଣ୍ଟାଲ ହେଇଥିଲା ଯେନ୍ଟାକି ଟେରିକଟ ସୂତା ହେଉଛି ତାପରେ ତେଣୁ ଉନ୍ନତ କିସମର କପା ବି କରୁଛନ୍ତି କରିଥିଲି ହେଲାନି ତେତିଲି ପଡ଼ା ମାଟିରେ କଦଳୀ ଚାଷ ହେଲା ନାହିଁ ତାପରେ କହିଲି ଆଜ୍ଞା ତାପରେ କହିଲି ଆମର ପମ୍ପକିନ୍ ଆଣ୍ଡ ୱାଟର ମେଲନ୍ କଖାରୁ ଆପଣ କହୁଛନ୍ତି କୁମ୍ଭଡ଼ା ଯେଉଁ କହୁଛନ୍ତି କୁମ୍ଭଡ଼ା ଆଉ ତରଭୁଜ ତରଭୁଜ ଚାଷ କଲି ଯେ ଆମର ଡିବିଏ ଆମ ଡିଓଙ୍କ ସହିତ ସେଥିଲେ ଆମର ଲାଗି ଆମଠୁ ଟ୍ରାନ୍ସଫର ହେଲେ ସେ ମଧ୍ୟ ଦେଇଛନ୍ତି ତେଣୁ ଆପଣ କଳାହାଣ୍ଡି ଜିଲ୍ଲାର ଆପଣଙ୍କର ସବୁଠୁ ବେଷ୍ଟ ଫାର୍ମର ଆୱାର୍ଡ଼ ବି ପାଇଛନ୍ତି ଏକ୍ସେଲେଣ୍ଟ ଏକ୍ସେଲେଣ୍ଟ ଆୱାର୍ଡ଼ ବି ପାଇଛନ୍ତି କବି ଗଣନାଥ ପ୍ରଧାନ କେମିତି ଉତ୍ସାହିତ ହେଲେ କବିତା ଲେଖିବା ପାଇଁ ଦେଖନ୍ତୁ ଆଜ୍ଞା ଠିକ୍ ପ୍ରଶ୍ନଟି କଲି ପୁଣି ମୁଁ ଗୋଟିଏ ପ୍ରଶ୍ନ ପାଇଁ ହେଲା ମୁଁ ବହୁତ ଖୁସି ହେଲି ଷଷ୍ଠ ଶ୍ରେଣୀ ପଢ଼ୁଥିଲି କର୍ଲାପଡ଼ା ବିପାଦର ମଧ୍ୟ ଇଂରାଜୀ ବିଦ୍ୟାଳୟରେ ଯେତେବେଳେ ବୋର୍ଡ଼ିଂରେ ଆମେ ରହୁଥିଲୁ ଆମର ବୋର୍ଡ଼ିଂ ସୁପରିନଟେଣ୍ଡେଣ୍ଟ ଥିଲେ ଆମର କୃଷ୍ଣଚନ୍ଦ୍ର ଜେନା କଟକ ଜିଲ୍ଲାର ସେ ଥିଲେ ଆମର ସୁପରିନଟେଣ୍ଡେଣ୍ଟ ସେ ଆମକୁ ବହୁତ ଯତ୍ପର ଆସି ଚେଷ୍ଟା କଲେ ତ ପିଲାଦିନଠୁ ମୋ ଠାରେ ଗୀତ କାବ୍ୟ ଲେଖାଲୁଖି ବୋଲାବୋଲି କରିବାଟା ସେ ଦେଖି ବହୁତ ଖୁସି ହେଇଗଲେ କହିଲେ ଅରେ ଗୋରନାଥ ବାବୁ ତୁ ଦିନେ ନା ଦିନେ କବିଟିଏ ହେଲୁ ସେ ବର୍ତ୍ତମାନ ସାର୍ଟିଫିକେଟ୍ ମଧ୍ୟ ଦେଇଛନ୍ତି ସାର୍ଟିଫିକେଟ୍ ସେହିପରି ଲେଖା ଅଛି ସାର୍ଟିଫିକେଟ୍ ଦେଇଛନ୍ତି ଆଉ ସେ କହୁଥିଲେ ଟିଭିରେ ଦେଖିକରି କହିଲେ ଯେ ତୁ ମୋର ଅର୍ଜୁନ ମୁଁ ଦ୍ରୋଣଗୁରୁ ବୁଢ଼ା ହେଇଗଲେଣି ଭିଡ଼ି ଭାରି ହେଇକରି ସେ କହୁଥିଲେ ମୁଁ ଦ୍ରୋଣଗୁରୁ ତୁ ମୋର ଅର୍ଜୁନ ଆପଣ କବି ହିସାବରେ କବିତା ଲେଖନ୍ତି ଏବଂ ନିଜେ ମଧ୍ୟ ତାକୁ ଆବୃତ୍ତି ବି କରନ୍ତି ଆଜ୍ଞା ଆପଣ ଯେମିତି ଆମେ କହୁଥିଲେ ଯେ ଉପେନ୍ଦ୍ର ଅଜୟ ଯେମିତି ଲେଖୁଥିଲେ କ ଖ ଗ ଘ ତାଙ୍କର ସେଭଳିଆ ଆପଣ ବି ଲେଖିଛନ୍ତି କ ଖ ଗ ଲେଖିଛନ୍ତି ସରିନି ଏବେ ବି ଲେଖା ଚାଲିଛି ଆପଣଙ୍କର ଲେଖା ଗୁଡ଼ିକ ସାଧାରଣତଃ ଜଗନ୍ନାଥ ସଂସ୍କୃତି ଜଗନ୍ନାଥ ସଂସ୍କୃତି ଉପରେ ଆଧାରିତ ଆଉ କୋଉଠି ନାହିଁ 9000 ଉର୍ଦ୍ଧ କବିତା ଲେଖିଲେଣି କିନ୍ତୁ ଏପର୍ଯ୍ୟନ୍ତ କୌଣସି ବହି ପ୍ରକାଶନର ବ୍ୟବସ୍ଥା ହେଇପାରିନାହିଁ ପଇସାର ଅଭାବ ରହୁଛି ବହି ପ୍ରକାଶନ କରିପାରୁନାହାନ୍ତି ଆମେ ତ ଶୁଣିବୁ ନିଶ୍ଚିତ ଆପଣଙ୍କ କବିତା କିଛି ଆଉ ଆପଣଙ୍କର ସରକାରଙ୍କ ତରଫରୁ କ'ଣ ଆପଣ ସମ୍ମାନ ପାଇଛନ୍ତି ବା କିଛି ପ୍ରୋତ୍ସାହନ ପାଇଛନ୍ତି ସରକାରଙ୍କଠାରୁ ଏକ୍ସେଲେଣ୍ଟ ଫାର୍ମର ସାର୍ଟିଫିକେଟ୍ ଖାଲି ପାଇଛି ଆଉ ସରକାରଙ୍କଠାରୁ ମୁଁ ଯେତେ ସାର୍ଟିଫିକେଟ୍ ପାଇଥିଲି ସେ ସାର୍ଟିଫିକେଟ୍ କବିତା ଉପରେ ମୁଁ କୋଉଠିକି ଯାଇନି ମୋତେ କିଛି ଦେଇନି କିଛି କଟକ ମଧ୍ୟ ଯାଇନି କଳାକାର ହିସାବରେ କ'ଣ ସମ୍ମାନ ପାଇଛନ୍ତି କଳାକାର ଆକାରରେ କୌଣସି ସମ୍ମାନ ଦେଇନାହାନ୍ତି କିନ୍ତୁ କଳାକାର ଭତ୍ତା ପାଉଛନ୍ତି ଭତ୍ତା ପାଉଛି ଖାଲି ଇଏ ଖାଲି ଆମର ଇଏ ପାଇବାର ଥିଲା ଆମର ଉପାଧି ସେ ବାନ୍ଧିଛି କୌଣସି କାରଣବଶତଃ ବାନ୍ଧିଛି ସେଇ ଗୋଟେ ପଦ ଲାଗି ମୁଁ ଲେଖିଛି କିନ୍ତୁ ଆପଣଙ୍କର ଅଭ୍ୟାସ ଏବେ ମଧ୍ୟ ଜାରି ରହିଛି ଆଚ୍ଛା ବିଭିନ୍ନ ବାଦ୍ୟଯନ୍ତ୍ର ବି ଆପଣ ବଜାଉଥିଲି ବୟସ ଲେଖିଛି ବି ମୋ ସାର୍ଟିଫିକେଟ୍ରେ ଲେଖିଛି ଯେତେବେଳେ ମୋର ଫର୍ମ ପୁଟପ୍ ହେଲା ଆପଣ କେଉଁ କେଉଁ କଳାରେ ଅଛନ୍ତି ତ ସେଠି ମୁଁ ଲେଖିଛି କବି ଏବଂ ତାବଲା ବାଦକ ଆଚ୍ଛା କବି ଏବଂ ତାବଲା ବାଦକ କବି ଶ୍ରୀ ଗଣନାଥ ପ୍ରଧାନ ଯିଏକି 9000 ଉର୍ଦ୍ଧ୍ୱ କବିତା ଲେଖିଛନ୍ତି ଜଣେ ସଫଳ ଚାଷୀ ହିସାବରେ ମଧ୍ୟ ସରକାରଙ୍କଠାରୁ ପ୍ରୋତ୍ସାହନ ପାଇଛନ୍ତି ପୁରସ୍କୃତ ହୋଇଛନ୍ତି ଏବଂ ଆଜି ସେ କଳାକାର ଭତ୍ତାରେ ହିଁ ସନ୍ତୁଷ୍ଟ ରହିଛନ୍ତି 1200 ମାସିକ ଭତ୍ତାରେ ସନ୍ତୁଷ୍ଟ ରହିଛନ୍ତି ତାଙ୍କର ଏ କବିତା ଜାରି ରହୁ ତାଙ୍କର ଯେଉଁ ସଫଳ ଚାଷ ସେ କରୁଛନ୍ତି ସେ ଚାଷ ମଧ୍ୟ ଜାରି ରଖନ୍ତୁ ଏବଂ ଯେମିତି ସେ କହୁଥିଲେ ଯେ ସବୁଦିନ କବିତା ଲେଖୁଛନ୍ତି ସେ କବିତା ଜାରି ରହୁ ଏବଂ ତାଙ୍କର ଦୀର୍ଘ ଜୀବନ କାମନା କରି ଆମେ ରହୁଛୁ ନମସ୍କାର ଜୟ ଜଗନ୍ନାଥ ଲାଇକ୍ କରନ୍ତୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ ଏବଂ ବେଲ୍ ଆଇକନ୍କୁ ଦବାନ୍ତୁ।